শুক্রবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 35টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে। এবারের প্রার্থীর তালিকায় পুরাতনদের সাথে নতুনদের প্রার্থী করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে এক নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন সুমিত শর্মা, দু নম্বরে রুবি মুখার্জি, তিন নম্বরে চায়না কুমারী, চার নম্বরে শেখ নুরুল আলম, পাঁচ নম্বরে সৈয়দ মোহাম্মদ সেলিম, ছ নম্বরে সিমরান বাল্মিকি, সাত নম্বরে মিঠু সিং সরকার, আট নম্বরে জয়দেব সাহা, ন নম্বরে শিখা দত্ত সেনগুপ্ত, দশ নম্বরে চন্দনা দাস, এগারো নম্বরে পরেশ চন্দ্র সরকার, বারো নম্বরে ভবতোষ চক্রবর্তী, তেরো নম্বরে পম্পা পাল, চোদ্দ নম্বরে রাসবিহারী হালদার, পনেরো নম্বরে ডক্টর শঙ্করশুভ্র ঘোষ, ষোলো নম্বরে হিরণ মুন্ডা, সতেরো নম্বরে রূপালী কৈবত্য, আঠেরো নম্বরে প্রদীপ রহমান, উনিশ নম্বরে শাহাবুদ্দিন খান, কুড়ি নম্বরে স্বীকৃতি হাজরা, একুশ নম্বরে শ্যামাপ্রসাদ ব্যানার্জি, বাইশ নম্বরে নারুগোপাল ভকত, তেইশ নম্বরে মৌসুমি দাস, চব্বিশ নম্বরে মানিক দাস, পঁচিশ নম্বরে অনুপ আচারিয়া, ছাব্বিশ নম্বরে নাজমুন আরা বেগম, সাতাশ নম্বরে শেখ বশির আহমেদ, আঠাশ নম্বরে শান্তনু চৌধুরী, উনত্রিশ নম্বরে সুশান্ত প্রামাণিক, তিরিশ নম্বরে মল্লিকা পাঁজা, একত্রিশ নম্বরে রত্না রায়, বত্রিশ নম্বরে অরূপ দাস, তেত্রিশ নম্বরে প্রমীলা চ্যাটার্জি, চৌত্রিশ নম্বরে উমা সাঁই ও পঁয়ত্রিশ নম্বরে সনৎ কুমার বক্সী। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা।